এসো। তুমি আবার শুনে এত মুশকিল কি করছো? আবার তুই এসেছিস ডিস্টার্ব করতে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। তুই সব সময় আমাকে ডিস্টার্ব করছিস কেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন, অনেক দিন ধরে ভাবছি, একটা কোশ্চেন রয়েছে মনের মধ্যে, যে হৃদয় বড় না মস্তিষ্ক বড়? এই মাথা এক ধরনের কাজ করে আর হৃদয় আরেক ধরনের কাজ করে, এটা তো বুঝতেই পারছিস। মস্তিষ্ক তোকে দেবে এক ধরনের জ্ঞান, বিদ্যা, শক্তি, এগুলো তোকে দেবে, আর হৃদয় দেবে তোকে কি? বিরাট বড় মন, সহানুভূতি, একটা অন্য রকমের একটা হৃদয়বান ব্যক্তিত্ব, এটা কিন্তু হৃদয় দেয়। এটা সবসময় মাথায় রাখবে। তোর যখন মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে কনফ্লিক্ট হবে কোনো কাজে, বিশেষ করে আধ্যাত্মিক জগতের কোনো কাজে, সবসময় হৃদয়কে আগে দিবি, মস্তিষ্ক কেন? তুমি প্রচুর শিক্ষিত হতে পারো কিন্তু কপট হতে পারো, তুমি প্রচুর শিক্ষিত হতে পারো কিন্তু ধূর্ত হতে পারো, তুমি অসাধু হতে পারো, প্রচুর শিক্ষা করতে পারো, কিন্তু হৃদয়বান যে লোক, যার হৃদয়টা খুব বড়, যার মধ্যে সহানুভূতিশীল ব্যাপারটা আছে, সেবার ব্যাপারটা রয়েছে, মানবিক ব্যাপারটা রয়েছে, কিন্তু হৃদয় দিয়ে হয়, সে কোনোদিন ওরকম হবে না। সেই জন্য আধ্যাত্মিক জগতের লোক হৃদয়বান হতে পারে, সেখানে পাটোয়ারি বুদ্ধি চলে না, সেখানে বুদ্ধি চালাকি বুদ্ধি চলে না, ওই বুদ্ধিমত্তাকে ছেড়ে দিয়ে আসতে হয়। সংসার জীবনে থাকতে গেলে এইসব চালাকি বুদ্ধি চলে, অনেক রকমের পাটোয়ারি বুদ্ধি চলে, একে ছোটো করো, ওকে বড় করো, অমুক করো, এ করো, ধান্দা বুদ্ধি, ওই নানা রকমের এরকম ব্যাপার আছে। কিন্তু আধ্যাত্মিক জগতে যদি তুমি চলো বা আমরা চলতে চাই, তাহলে কিন্তু হৃদয় যে কথা বলবে সে কথা শুনবো, মস্তিষ্ক যে কথা বলবে সে কথা শুনবো, সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, হৃদয়ের ব্যাপার তা অটোমেটিক্যালি কী হয় জানিস তো? আমাদের ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ মানুষ জীবনে আর কি সবাই দেখবে কি বলতো, এই পড়াশুনো শিখবো, পড়াশুনো শিখে খুব জ্ঞান হব, খুব জ্ঞানী, খুব শিক্ষিত আমি, হ্যাঁ আমি এই নম্বর পেয়েছি পেয়েছি, আমি সেই পেয়েছি, অমুক পেয়েছি, একটা অন্য রকমের ব্যাপার। কিন্তু এগুলো দিয়ে কোনো কাজের কাজ নয়, এগুলো দিয়ে তুমি কিন্তু সেই শান্তি, সেই তৃপ্তি, সেই সহানুভূতি, সেই আবেগ, একটা হৃদয়বান ব্যক্তিত্ব যেখানে অনেকের বুকে স্থান দিতে পারবে, এরকম তুমি পারবে না। ওগুলোর মধ্যে একটা ধান্দা কাজ করবে তোর মাথার মধ্যে সবসময়। মানুষ কিন্তু ওই ধান্দার মধ্যেই লেপটে আছে, তারা ওইটাই চায়, আমি বেশি নম্বর চাই, একটা পাস করা চাই, আমি অমুক চাই, এত রাত্রিঘেট, এত অমুক, এগুলো সব মস্তিষ্কের আওতার মধ্যে পড়ে, হৃদয়ের আওতার মধ্যে পড়ে না। সেই জন্য এখন দেখবি হৃদয়বান মানুষ নেই, বিবেকবান মানুষ নেই, সহানুভূতিশীল মানুষ নেই, এত বড় মনের মধ্যে সবাইকে জায়গা দেওয়ার মানুষ নেই। কেন নেই? পাটখোট্টা, হ্যাঁ কিরম হয়ে গেছে, রোবটিক, রোবটিক, হৃদয়ই নেই, হৃদয়ের কথা শোনে না, সব মস্তিষ্কের কথা শোনে। মস্তিষ্ক থাকলেই কিন্তু কপটতা আসবে, মস্তিষ্ক তোকে কপটতা দেবে। তুই প্রচুর সার্টিফিকেট, তার মানে তুই সার্টিফিকেট মানে তুই সাধু তোর রোষ, তুই চোর হতে পারিস, তোর মধ্যে হিংসা অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার ভেতরে যদি একটা সহানুভূতিশীল ব্যাপার থাকে তাহলে কোনোদিন হিংসা আসবে না তোর উপর। তোর সবসময় উপকারই করতে চাইবো তোর, আমি উপকার করার জন্য মানুষের জন্য আমি খুব ধন্য, তাহলে আমি তোর কপট হবো কী করে, ছল হবো কী করে? আমি তোর থেকে তো কিছু নিতে চাইছি না, আমি তো আমার থেকে সব দিতে চাইছি। দিস ইজ, এই জন্য হৃদয়কে সবসময় এক নম্বরে রাখবি যদি তুমি আধ্যাত্মিক জগতে মানে যেতে চাও আর কি, এটা সবসময় মাথায় রাখবি কিন্তু। আর তুমি যদি বলো না আধ্যাত্মিক ফাধ্যাত্মিক আমার প্রয়োজন নেই, আমি পৃথিবীতে এসেছি প্রচুর খাবো দাবো, ভোগ করবো, মজা করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, এসব করবো, যা করবো, তারপরে এসব করবো, যা খুশি আমি করে বেড়াবো, তাহলে তুমি মস্তিষ্কের কথা শুনো, সেখানে তোমার হৃদয় থাকবে সংকীর্ণ। সবসময় মনে রাখবি আমরা কী করি, হৃদয়কে পরিষ্কার রাখি, মনকে পরিষ্কার করতে বলি, কারণ কি, এখানে এসে ঈশ্বর বসেন, মাথায় বসে না, কৃষ্ণ এসে তোর মাথায় বসবে না, কৃষ্ণ এসে বসে কোথায়? হৃদয়। ইয়েস, সেই জন্য হৃদয়কে খুব সুন্দর রাখতে হয়। অর্থাৎ ব্রেন আমাকে যে কোনো পথে ভড়কে দিতে পারে, হ্যাঁ, কিন্তু সেখানে আমার হৃদয় আমাকে সঠিক পথটাকে নির্বাচন করতে সাহায্য করবে। আচ্ছা, হ্যাঁ, হৃদয় যে কথা বলবে, আসন তো এখানে, ঠিক আসন এখানে। তবে হ্যাঁ, তুমি বলবে যে আমি বিদ্যা শিখি, এগুলো তাহলে কি বেকার? তা না, ওইগুলো দিয়ে তোমাকে জানতে হবে যে আমি
হৃদয়ের মধ্যে যে আসনটা পাবো সেইটা কি সেটা সেটা কিভাবে করব সেটাই কিভাবে করব সেটার জন্য জ্ঞান বিজ্ঞান যে আমার আছে সেগুলোর জন্য মাথা সেটাকে আমি কি করে সাজাবো সেটাকে ভোর এখন ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হবে অমুক এটা হৃদয় বলে এটা মস্তিষ্ক বলে এটা মস্তিষ্ক বলে ভোর 4টার সময় ঘুম থেকে ওঠো অমুক করো তমুক করো এগুলো করে আমার ব্রেন আমাকে বলল কিন্তু বলল কি হৃদয়কে উন্নতি করার জন্য আচ্ছা তাহলে যে ব্রেন হৃদয়কে উন্নতি করার জন্য নির্দেশ দেয় সেটাই কিন্তু প্রকৃত ব্রেন সেটাকে তুমি নিতে পারো কিন্তু ওই তুমি যদি এখন তুল্যমূল্য বিচার করো তাহলে ব্রেন আধ্যাত্মিক মানে ওইভাবে বিচার করাই যায় না মস্তিষ্কের কাজ হয় না করাই যায় না ওইভাবে আধ্যাত্মিক জগতে মস্তিষ্কের কাজই হয় না যা হয় হৃদয়ের কাজ হৃদয় যা বলবে তাই ওখানে পাটোয়ারি বুদ্ধি চলে না বুদ্ধি দিয়ে ঈশ্বর লাভ হয় না সবকে ফেলে দিয়ে ঈশ্বর লাভ হয় তা সেই কার কত জ্ঞান আছে কার কত বোধ আছে এটার এটার বিচার করে না সেই কত ঈশ্বর না 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 কখনো না কখনো না ওসব গুণ গ্রহণ মনের তোমার হৃদয়ে তোমার কত বড় আচ্ছা হৃদয়ে তোমার কি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝতে পারছিস তো তাহলে এবার তুমি যদি বলে যে মস্তিষ্ক বড় না হৃদয় বড় তাহলে সবসময় মনে রাখবি হৃদয় হৃদয়কে জানতে গেলে আগে মস্তিষ্কের দরকার হ্যাঁ এবং মস্তিষ্কই জানাবে যে হৃদয় কত মানে ভাইটাল অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝতে পারছিস তো হৃদয় হচ্ছে সবচেয়ে বড় মস্তিষ্ক তো থাকবেই চলতে গেলে বুদ্ধি খরচা তো করতেই হয় সব ঠিক আছে কিন্তু তোমাকে যদি সেই জায়গায় উন্নীত স্তরে যেতে হয় নিজেকে যদি ডেভেলপমেন্ট করতে হয় আত্ম ডেভেলপমেন্ট যদি করতে হয় হৃদয়ের কথা শোনো যদি হৃদয়ের কথা শোনো অর্থাৎ ভালো প্রেমিক হও প্রেমিক মানে ওই অমুকের সঙ্গে ঘুরে বেড়ানো নয় আচ্ছা ওই প্রেমিকের কথা বলিনি যে প্রেমিক সমস্ত মানুষকে প্রেম করে সেই রকম প্রেমিক মন একখানা তৈরি করতে হয় সেই রকম একটা প্রেমিক হৃদয় তৈরি করতে হয় বুঝতে পেরেছি সেখানে সমস্ত মানুষকে আমি যেন ভালোবাসতে পারি সেটা কোথায় হয় বুদ্ধি দিয়ে হয় কখনোই না অন্তর দিয়ে হয় মন দিয়ে হয় হৃদয় দিয়ে হয় সবাইকে স্থান দেওয়ার মতো একটা জায়গা তাহলে এই জন্য হৃদয়কে সবসময় আগে দিবি হৃদয় কি যদি তুমি সেই জায়গায় থাকতে চাও তাহলে বুঝতে পারি ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার আর আমাকে জ্বালাবি না আর আমাকে একদম ডিস্টার্ব করবি না এখনকার মতো জ্বালাচ্ছি না 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 দেখো জ্বালাবি না চল এখন একদম একদম যত আমার পরে আমার পরে আমার পরে